আছে, দই ভাত খাবে, হয়তো মাছ মাংস খাবার ইচ্ছা নেই। দেখি বুড়ি খাবে? হ্যাঁ দিও। ওই দেখ চলে গেছে, থাক আমি যাই, ওকে ট্যাক্সিমোটা খাওয়াতে হবে। হ্যাঁ মনে হচ্ছে কিছু কি হয়েছে, ট্যাক্সিমোটা এই দেখ, এই দেখো ও খাচ্ছে, ও খাচ্ছে না। আর ছোট বিড়ালটা কিছু খাচ্ছে না, দুদিন হয়ে গেল। ওকে একটা ডাক্তার যে ট্যাক্সিমো দিয়েছিল ওটা আবার খাওয়াতে হবে, তো দেখা যাক, খাইয়ে নিই। আর তোমাদের আর একটা জিনিস দেখাই চলো, সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর এই দূরে যে আম গাছটা আছে একদম সোজাসুজি, এই আম গাছটাই দেখো পুরো হলুদ হয়ে আছে, দেখে বুঝতে পারছো? পুরো মানে আমের বকুল এসেছে, বকুলই তো বলে না মুকুল বলে, জানি না, তোমরা কারেকশন করে দিও। আমি তো বকুল দিয়েই শুনে আসছি ছোটোবেলা থেকে, তো পুরো একদম হলুদ হয়ে আছে আর মানে এই গাছটা। আর ওই দেখো পেছন দিকে আর একটা আম গাছ আছে, ওইখানে পুরো ভর্তি একদম আমের বকুল এসছে গাছে, দারুণ লাগছে, দারুণ। একটু কাছ থেকে জুম করে দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে তোমরা। তো দেখো আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে, আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, সরি সরি, দূর থেকে এটা গাছটা এত সুন্দর লাগছে, পুরো হলুদ হয়ে আছে একদম, দারুণ লাগছে, দারুণ লাগছে। এটাই দেখানোর ছিল, রাত্রিরে অতটা বোঝা যায় না, কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগে। এই পেছনের ওই গাছটা অতটা বোঝা যায় না, পেছনের এই দিকের গাছটা এই দিকে না আসলে, আর এই যে এই গাছটাই পুরো ভর্তি আমের বকুল। তো এই তো আজকে আমি অনেক বেলা করে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে দেরি করে একটুখানি ঘুম থেকে উঠেছি তার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নাও তো হয়ে গেছে একদম, খাওয়া দাওয়া করে নেবো, তার আগে মা পুজো করে নিই। এখন তো 1:30 বাজে, মা পুজোয় বসবে, পুজো করবে, ঠাকুরকে খেতে দেবে, ঠাকুরকে খেতে দেওয়ার সাথে সাথে একটা প্লেন যাচ্ছে কোথায়, ওই গাছের ওইখানে টিয়া পাখি ডাকছে। আমাদের এখানে অনেক টিয়া পাখি আছে, কোন দিক দিয়ে রাখছে আমি জানি না। তো মা পুজো করে নিক, পুজো করে নিলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো কাকাদের ছাদের এই দিকটা, এই টুকরো টুকরো ওই কাঁচের মতন ওইগুলো দিয়েছে এটা, তো বর্ষার আগে আমাদেরও ছাদটা ভাবছি একটুখানি করে নেবার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো চলো, হলে তো তোমরা জানতেই পারবে। তো চলো মায়ের পুজো হয়ে যাক, দেন তারপর 2:30 নাগাদ খাওয়া দাওয়া করে নেবো। এখন এদেরকে খেতে দেবে, দেখি ম্যাও 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 করছে। তো চলো এদের জন্য দইটা নিয়ে আসি। এখন 1:30 বাজলো, 1:30, হ্যাঁ এখন সবাই 1:30 বাজে, এরা ম্যাও 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে। চলো গিয়ে আগে এদের দইটা নিয়ে আসি, মানে ফ্রিজে রাখা আছে দইটা, দইটা নিয়ে নি। আর এখানে মায়ের ফোন চার্জ হচ্ছে, এই যে চার্জার। তো এই যে ওদের জন্য অল্প একটু দই আনা হয়েছে, এইটাই ওদেরকে দেওয়া হবে, কারণ রোজ রোজ মাছ মাংস ওদেরকে দেওয়া হচ্ছে, ওদেরও মানে একটুখানি অরুচি চলে এসছে। আর ছোটো বিড়ালটা তো একদমই মাছ ফাছ খেতে চাইছে না, ফ্রিজের ওপরে এরকম ফুলদানিটা রাখা আছে, অনেক দিনকার পুরনো, সেই ছোটো ছিলাম তখন কেনা হয়েছিল ফুলদানিটা। তো এই যে আমি দইটা নিয়ে যাচ্ছি, আর এই যে আমাদের একটুখানি ভয় পায়, আর এই যে আমাদের বাড়ির মেন সদস্য। তো এই যে
মা এখন ওদেরকে দই আর ভাতটা মেখে দেবে অল্প করে বেশি দেবে না কারণ সেই মাও 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 করবে সকালে এক দফা ভাত খাওয়া হয়ে গেছে ওদের মা এখন হাত পা ধুচ্ছে আর এখানে আমাদের তৈরি হয়ে গেছে আজকে দুপুরের মেনু আলু ফুলকপির চচ্চড়ি আর এই এই রেচকিটায় রয়েছে লুচি গরম গরম সাদা ময়দার লুচি আলু ফুলকপির চচ্চড়ি আর এই যে এখানে ওদের মতন একটু ভাত রয়েছে সেই ভাতটা এই দই দিয়ে মেখে দেবে ও মা ভাত পড়েছে তো প্রেসার কুকার থেকে ভাতটা বের করে তারপর দই দিয়ে মেখে দেবে রাত্রিবেলা ডিনারে চিকেন বিরিয়ানি খাচ্ছি এই যে মা স্যালাড দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর মায়ের আর ভাইয়ের জন্য মোগলাই এনেছে ভাই মার ভাই পড়ে নিচ্ছে আমার ভাই খুব খিদে পেয়ে গেছে তাই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি সকাল থেকে তোমরা ব্লগটা পুরোটা দেখেছো সো আমি খেয়ে নিয়ে তারপর বাকি কথাটা তোমাদের সাথে বলছি ব্লগটা এন্ড করব তো আই হোপ তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে আর আশা করছি ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করতে কেউ ভুলো না তো চলো আমি ডিনার করে নিই আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি কারণ খেয়ে দিয়ে উঠে আর ভালো লাগে না ক্যামেরা অন করতে তো সকাল থেকে যা যা করেছি তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করলাম তো পাশে থেকো আগামী দিনে এগিয়ে যেতে অনেক 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 সাহায্য করো তো এখানে দেখো ওখানে আমাদের মা এই যে গদাই আর পুকিকে খেতে দিচ্ছে ওরাও মানে খুব খিদে পেয়ে গেছে ওদের তো ওরাও খাক আর এখানে আমিও খেয়ে নিই তো চলো আজকের মতন এখানেই টাটা বাই কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে